দর্শক, আমরা আবার ফিরে এলাম কমিউনিটি ম্যাটার্সের আজকের অনুষ্ঠান ডকল্যান্ডস থিয়েটার ও পারফর্মিং আর্টসের একটি বিশেষ নাটক জলের ভিতর জলের বিসর্জন নিয়ে আলোচনা করছি। চলুন আমরা দেখে আসি এই নাটকটির ছোট্ট একটি অংশ, একটা ভিডিও ফুটেজ। দেখলাম জলের ভেতর জলের বিসর্জনে নাটকটির একটি ছোট্ট অংশ, এবং আমাদের সাথে এই দ্বিতীয় পর্বে আছে দুজন নতুন শিল্পীবৃন্দ। আমি পরিচয় করে দিচ্ছি। আমার বাঁদিকে আছে বকুল হুসাইন, স্বাগত। আর আমার ডান দিকে আছে, নতুন করে আসছে এখানে, আরজুমান মুন্নি। আচ্ছা, আমি প্রথমেই বকুলকে জিজ্ঞেস করব যে আপনি এই নাটকে আছেন, এর নাটকে কি করছেন, কি ভূমিকা করছেন, এবং যদি একটু আমাদের দর্শকদের জন্য একটু অভিনয় করে করে দেখাতে পারেন খুবই ভালো হতো। ধন্যবাদ। আসলে নাটকটা যখন স্ক্রিপ্ট পড়ার পরেই আমার খুব ভালো লেগেছিল, সব কিছু মিলেই, তার লিখনই সব কিছু মিলেই। তো নাটকটা যখন আমরা পারফর্ম করব, ফার্স্ট স্টার্টিংটাই আমার আমার থেকে শুরু, আমি শুরু করবো আর কি। তো ওখানে একটা গান দিয়ে শুরু করে, দাদা আমাকে রিকোয়েস্ট করেছিল যে একটা গান গেতে হবে আর কি, নাটকের শুরুটা গান দিয়ে। তো গানটা এরকম ছিল, রাধারমণ দত্তের দাদা গানটা, তাই তো? তো গানটা ছিল এরকম যে, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর ওই শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর ওই শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় উইরা উইরা মধু খায়, এরকম টাইপের গানটা ছিল আর কি। ধন্যবাদ। তো আপনি এটা শুরু শুরু করছেন এবং এটা নিয়ে আমরা আরও আলাপ করব। আমি কন্ট্রোল রুম থেকে জানতে পারলাম যে আমাদের একজন কলার আছে লাইনে, আমি কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম আফা। আপনাদের শফিকুল ভাই মানলি থেকে আমি একটা প্রশ্ন রাখতাম চাই। আপনাদের জলের ভিতর জলের বিসর্জন যে নাটকের দৃশ্য দেখলাম, আমাদের বাঙালি কালচার বেশ বেশে উঠছে এখানে, দ্বিতীয় দেখছি
কিন্তু আমরা একটা ইসলামিক একটা কোন একটা ভাই আপনার নাম কি আপনার কিছু প্রশ্ন থাকলে বা মন্তব্য আপনি করতে পারেন আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এমন কিছু বলবেন না যে আমাদের শিল্পমিত্র এখানে যারা অতিথি এসেছেন তাদের নিচু করে করার জন্য ধন্যবাদ আপনার কলের জন্য বকুল আপনি আমাদের গান গিয়ে শুনালেন কথা বলে শুনালেন এবং এই গল্পটা যে মানে আপনি শুরু করছেন এটার আপনি খালি কি কথাই বলছেন মানে এটা কি আপনি গল্প বলে যাচ্ছেন এভাবেই করছেন না একটু বিষয়টা আসলে একটু নতুন ভাবে আমি পেয়েছি যেটা এর আগে নাটক করা থেকে এটা আমার কাছে খুবই নতুন লেগেছে এবং আমি খুব এনজয় করছি জিনিসটাকে যেমন আসলে শুরুটা শুরু দিয়েই এরকম যে আমার যেমন প্রথমে দর্শক দিয়ে আমার দর্শকের কাছে আমাকে আমি বলবো যে নমস্কার গর্ব হয়ে নমস্কার করি গো সবাইকে এই যে শুরুটা মানে নাটকের শুরু এবং মানে কথাটাও শুরুটার মতোই আর কি তো সব কিছু মিলে আর আমার হচ্ছে প্রত্যেকটা দৃশ্যতে মানে শুরু থেকে পরবর্তী দৃশ্য এবং যেটা হয়ে গেছে এবং যেটা পরবর্তীতে হবে দুটোর মাঝে একটা লিঙ্ক করে দেয় যে পরবর্তী কী হতে যাচ্ছে তো এটা আমার আমার দৃশ্যটাকে আমি ক্যারেক্টারটাকে এভাবে খুঁজে পেয়েছি যে আমি দর্শকের সাথে কথা বলতে পারি এবং আমার একক অভিনয় করতে পারি এখানে আমার অনেক কাজ আছে যেগুলো আমি আমার যদি কোয়ার্টিস্ট থাকতো আমি হয়তো করতে পারতাম না তো আমি নিজের মতো করে জিনিসটাকে সাজিয়ে নিতে পেরেছি আর দাদার মানে লেখাগুলো এবং তার মানে শাব্দিক মানে সিলেকশনগুলো এত নাইস যে প্রথম দেখে একটু ভয় পেয়ে গেছিলাম যে এগুলো করতে পারবো কি না যেটা আমি দাদাকে বলেছিলাম যে এটা আসলে মুখস্থ করতে পারবো কি না বা আসবে কি না বাট এটা রিহার্সাল করতে করতে অনেকটাই আমরা আত্মস্থ করে ফেলেছি হোপফুলি ভালো হবে ধন্যবাদ মুন্নি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি এখানে এই নাটকটিতে ইনভলভ আছেন কি করছেন কেমন লাগছে এনজয় করছি আমরা যে কজন এখানে কাজ করছি সবাই ভীষণ এনজয় করছি আর স্মৃতি আপু আর মুকিত ভাইয়ের আন্তরিকতা এত এত আন্তরিকতা এই নাটকের প্রতি এবং ওনাদের এই পরিশ্রম আন্তরিকতা দেখে আমরা অনেক ইন্সপায়ার হচ্ছি আর আর শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের শ্রোতাদের নিয়ে যাবে একদম আপনার সেই 150 বছর পিছনে আপনি মনে হবে যে নাটকটার আমাদের কাজ হচ্ছে সেখানে আপনার নাটকটা মুভমেন্টের মাধ্যমে পুরো নাটকটিকে তুলে ধরা তো এই সেখানে আমি এই কাজটি করছি আর আমার শ্রোতাদের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা দেখবেন নাটকটি আর একদম মন্ত্রমুগ্ধের মতো হয়ে যাবেন যেরকম আমি হয়েছি আর কি নাটকটি করতে যে প্রতিটি স্টেপই ডিফারেন্ট পুরো নাটকটি আসলে একটু ভিন্ন ধারার আর বোর ফিল করবেন না আশা করি আপনাকে নিয়ে যাবে একদম 150 বছর পিছনে ধন্যবাদ আমি যে একজন কলার ফোন করেছেন তার উদ্দেশ্যে বলছি এই প্রোগ্রামে আমরা কল নিয়ে থাকি কিন্তু আমাদের যে অতিথি আছেন সম্মানিত অতিথি আছেন আপনারা যখনই কল করবেন আমি কাইন্ডলি আপনাদের রিকোয়েস্ট করছি যে কিছু আপনাদের প্রশ্ন থাকলে নাটক নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা নিয়ে জিজ্ঞেস করতে পারেন আর নাটক হচ্ছে নাটক থিয়েটার সে চরিত্র কীভাবে আমরা চরিত্রায়ন করি দেখানো হয় স্টেজে সেটা নিয়ে আমরা আলোচনা করছি এবং আপনাদের অন্য কোনো ব্যক্তিগত কোনো যদি মন্তব্য থাকে সেটা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় না এটা হচ্ছে নাটক হচ্ছে একটা সেই নাটকটা বিষয়টা নিয়ে আমরা আলাপ করছি এবং এখানে শিল্পবৃন্দরা এসেছেন যে লিখেছেন নাটকটা এবং পরিচালনা করছেন সেও এখানে আছে তো আমাদের সম্মানিত অতিথিদের সাথে আপনারা যখনই কল করবেন একটু সম্মান রেখে কথা বলবেন ধন্যবাদ ডক্টর মুকিত চৌধুরী আপনাকে আপনার প্রত্যেকটা নাটকেই কিছু না কিছু নতুন আমরা দেখি এবং কিছু নতুন প্রপ থাকে নতুন কিছু বিষয় থাকে এই নাটকে আপনার নতুন কি কি প্রপ ইউজ করেছেন প্রথমত আমি বিশ্বাস করি বাঙালি কালচার বা বাঙালি কৃষ্টি এবং বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্যের মধ্যে বিশেষ করে এই নাটকটি প্রায় 150 বছর আগের ঘটনার উপর ভিত্তি করে লেখা এবং যে গ্রাম আমি আগে বলেছি সেটা হচ্ছে জলশোখা ঘেটুপুত্ররা যে ফরম্যাট সেই ফরম্যাটটাও আমাদের বাঙালিয়ানায় পুরোপুরি বাঙালি এখানে ধুতি গামছা এবং ফতুয়া এইসব আমরা ব্যবহার করি কারণ এটাই হচ্ছে বাঙালি কৃষ্টির অংশবিশেষ ঘেটুপুত্ররা
গান করতেন রাধা কৃষ্ণের গান, এবং একজন ঘেটুপুত্র উনি রাধা হিসাবে মাঝখানে দাঁড়িয়ে গান করতে, এবং চারিপাশে বৃত্ত আকারে বা ধামালিয়া শব্দ যে জিনিসটা সেই আকারে বাকি কৃষ্ণরা ওনাকে নিয়ে গান করতেন। এবং সেই জন্যেই এই নাটকের ফরম্যাটে আপনি প্রচুর বাঙালিয়ত্ব পাবেন বা বাঙালিয়ানা পাবেন। এবছরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জলসুকা বা ভাটি অঞ্চলে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পারবেন প্রতিটা গ্রামই মনে হবে এক একটা দ্বীপের মতো, বিশেষ করে বর্ষার সময় একটা মনে হবে যে কি মানে মাইলের পর মাইল শুধু জল বা পানি, হ্যাঁ মাঝখানে এক একটা বাড়ি হচ্ছে এক একটা দ্বীপ। তো আমরা মঞ্চের মধ্যে ঠিক সেই রকম প্ল্যাটফর্ম তৈরি করেছি যাতে বোঝা যায় এটা দ্বীপের মতো। আমরা পানির ব্যবহার করতেছি স্টেজের মধ্যে, আমরা বাঙালি হাঁড়িপাতিলের ব্যবহার করতেছি স্টেজে। সো এবছরের নাটকের এই যে গামছা আমরা পরে আছি সেটাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এবছরের নাটকের মেইন প্রপস। ধন্যবাদ। আমি কন্ট্রোল রুম থেকে জানতে পারলাম যে আমাদের হয়তো একজন কলার রয়েছে লাইনে, আমি কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো কলার। হ্যালো। জি আমার নাম মুনিম। আমি কি একটু ডক্টর মুকিদার সাথে কথা বলতে পারি? অবশ্যই বলুন। বলুন, আমি শুনছি। মুকিদা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুকিদা আমার একটা প্রশ্ন ছিল আপনার নাটকের উপরে, যে আপনার নাটকটা যতটুকু আমি জানি যে আমাদের 150 বছরের পুরনো সেই ঘেটুপুত্রদের উপর, ঘেটুপুত্রদেরকে ঘিরে, বাট আপনার নাটকের হেডলাইনটার নাম জলের ভিতরে জলের বিসর্জন হওয়ার কারণ কি? ধন্যবাদ, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন বলুন। আরেকটি প্রশ্ন, হ্যাঁ আমার আরেকটি প্রশ্ন করা আছে বকুল হোসেনকে। বলুন বলুন। আপনার কি এ ব্যাপারে কোন রিগ্রেট আছে? ধন্যবাদ কোশ্চেন করার জন্য। প্রথমত এরকম একটু রিগ্রেশন ছিল, বাট পরবর্তীতে আমি যখন এখন যেটা করছি সেটা শুরু করার পরে এটা আমি এত এনজয় করছি যে আমি ওটা ভুলে গিয়েছি আর কি, যে আমার একটা রিগ্রেশন ছিল। এটা আমি মনে হচ্ছে যেন ওটা হচ্ছে আমি একটা বেশি এনজয় করছি এখন, মানে দাদার একদম যে সঠিক ডাইরেকশনগুলো আমার কাছে মনে হচ্ছে যেন আমি সেটার চেয়ে আমি এটা বেশি এনজয় করছি। সো আই এম ফাইন নাও, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে বকুলের ওই প্রশ্নটার উত্তর আমি একটু দেই। বকুলকে নিয়ে মাথায় রেখেই এই চরিত্রটা তৈরি করা হয়েছে, এবং সেটা ধরতে গেলে নাটকের শেষেই ওর পরীক্ষা পড়ে ডকল্যান্ডস থিয়েটারে যে কাজটা করে সেটা হচ্ছে আমরা চাই প্রতিটা শিল্পী আগে সে তার শিক্ষাগত কাজ বা অন্য কাজ যেগুলো আছে সে ডিউটিটাকে মেনটেন করুক, তারপরে আমরা অধীরই মন মতোই চেষ্টা করি নতুনভাবে কিছু তৈরি করি। সেটাই হয়েছে বকুলের ক্ষেত্রে। আর আমার ওই প্রশ্নের একটা কলার আছে আমি নিয়ে নেছি বিজ্ঞাপন ভিত্তিতে যেতে হবে আমাদের সুখ। হ্যালো কলার। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন আমাদের সাথে। টিভির ভলিউমটা হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে? হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমাদের বিজ্ঞাপন ভিত্তিতে যেতে হবে, খুব সংক্ষেপে আপনি বলুন প্লিজ। পরিচালনাটা খুবই সুন্দর হচ্ছে আর নায়িকাকেও খুব ভালো লাগছে। আর ডক্টর মুখার্জীকে আমার প্রশ্ন যে আপনার এই চিন্তাধারাটা আমি এটাকে সাপোর্ট করি এবং পছন্দ করেছি। আপনি আংশিক কিছুটা রূপ দেখলাম নাটক মন ই হলো আগের বোধহয় এটা করার ছিল, তা আমি খুবই খুশি। আশা করি সামনে যে এটা মঞ্চায়িত হবে ও দিনাম থাকবো। আর সিটিকে ধন্যবাদ, ওকে সত্যি একটা নায়িকা লাগছে এখন, আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ কলার, ধন্যবাদ। আমি আমরা একটা খুবই একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে আমাদের কন্ট্রোল রুম থেকে জানতে পারছি। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আরও অনেক অন্য শিল্পীদের সাথে আলাপ করব, এবং আমাদের সাথে ডক্টর মুকি চৌধুরী এবং সিটি আজাদ রয়েছেন, থাকবেন। আমরা চলুন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি।